20 বছর পরিত্যক্ত টয়লেটে শিকলবন্দী জীবন কাটানো সেই শঙ্করী গুহের পাশে দাঁড়িয়েছে নেত্রকোনা দুর্গাপুরের উপজেলা প্রশাসন। রোববার শঙ্করীর খোঁজ নিতে তার বাড়িতে যান ইউএনও রাজীব উল হাসান। একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য তার ভাইয়ের হাতে 6,000 টাকা, 2 বান্ডিল ঠেউটিন খাদ্য সামগ্রী সহ তার প্রাথমিক চিকিৎসার জন্য আরও 5,000 টাকা তুলে দেন। এ সময় তিনি শঙ্করীকে আবারও স্বাভাবিক জীবনে ফেরাতে এবং তার চিকিৎসা সহ সব সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন। গত 20 আগস্ট পরিত্যক্ত টয়লেট ভেতর শঙ্করীর শিকলবন্দী জীবনের কথা 71 টেলিভিশনে প্রচার হলে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।